হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 28 ফিট, প্রস্থ 19 ফিট। এই বাড়িটি টোটাল 532 স্কোয়ার ফিটের মধ্যে করা। এর মধ্যে 3টা বেডরুম, 1টা কমন টয়লেট। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। তো বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 28 ফিট, প্রস্থ 19 ফিট। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কমন টয়লেট ও গ্রামের খোলামেলা 1টা বারান্দা। তো বন্ধুরা, বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখেন। তো বন্ধুরা, এটা হলো বাড়ির সামনে ডিজাইন। তো বাড়ির সামনে ডিজাইনটা এরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেইন গেট। প্রথমে এই গেট দিয়ে রুমে প্রবেশ করতে হবে, তারপর একটা বারান্দা। তো বন্ধুরা, গেটের ডিজাইনটা এরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো বারান্দা। তো বারান্দার ডিজাইনটা এরকম হবে। তো বন্ধুরা, বারান্দার দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 7 ফিট। তো বন্ধুরা, বারান্দার ডিজাইনটা অনেকটা কোলামেলাভাবে করা হয়েছে। তো বন্ধুরা, আপনার ইচ্ছা করলে সেম এরকমভাবে বাড়ির ডিজাইনটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখি আসি বারান্দার কমন টয়লেটের ডিজাইনটা কীরকম হবে। তো বন্ধুরা, এটা হলো বারান্দার কমন টয়লেট। তো এটা হলো কমন টয়লেটের মেইন দরজা। তো এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। তো কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 8 ফিট, প্রস্থ 7 ফিট। তো বন্ধুরা, কমন টয়লেটের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখেন, তাহলে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্থ দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি বারান্দার পকেট রুমের ডিজাইনটা কীরকম হবে। তো বন্ধুরা, চলুন দেখে আসি বারান্দার পকেট রুম। এটা হলো বারান্দার পকেট রুমের দরজা। তো দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো বারান্দার পকেট রুমের ভিতরের ডিজাইন। তো বারান্দার পকেট রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট, প্রস্থ 7 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, বারান্দার পকেট রুমের ডিজাইনটা এরকম হবে। তো আপনারা ইচ্ছা করলে সেম এরকমভাবে বারান্দার পকেট রুমের ডিজাইনটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি ভেতরের ডিজাইনগুলো কীরকম হবে। তো বন্ধুরা, এটা হলো কর্নারের একটা মেইন রুম। তো বন্ধুরা, চলুন দেখে আসি রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এই রুমের দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। তো বন্ধুরা, এই রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। এই রুমের দৈর্ঘ্য হলো 14 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের ডিজাইনটা এরকম হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তারপর বন্ধুরা, এটা হলো মিডিলের একটা দরজা। তো দরজার ডিজাইনটা এরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারের একটা রুম। তো এই রুমের দৈর্ঘ্য হলো 14 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের ডিজাইনটা এরকম হবে। তো গ্রামের মধ্যে অনেকটা কোলামেলাভাবে রুমগুলো করা হয়েছে। তো আপনার ইচ্ছা করলে সেম এরকমভাবে রুমের ডিজাইনগুলো করাই নিতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।